ভারতকে পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি করাতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। হাল ছেড়ে দিল শেষমেশ তারা। এখন ভরসা শুধুই ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি, তাদের উপরই আস্থা রাখছে পিসিবি। আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবার কথা, কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলতে রাজি নয়। কেন্দ্রীয় সরকার রোহিত শর্মাদের পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না। পিসিবি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার টাকা দিতে রাজি হলেও সূচি নিয়ে কোনো কথাই হয়নি আইসিসির বৈঠকে। পাক ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, পাক ক্রিকেট বোর্ড নিজেদের পক্ষ থেকে যা যা করার করেছে, তারা প্রস্তাবিত সূচি জমা দিয়েছে, খরচ কত হবে তাও জানিয়েছে, এবার যা ঠিক করার তা আইসিসিই করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাবিত সূচিতে ভারতের সব ম্যাচ লাহোরে রেখেছে। রোহিত শর্মারা সেমিফাইনালে উঠলে সেই ম্যাচও হবে লাহোরে, ফাইনালও হবে সেখানে। শোনা গিয়েছে মাঠের পাশে একটি বিলাসবহুল হোটেল তৈরি করতে পারে পিসিবি, সেখানেই রাখার আয়োজন করা হবে রোহিত শর্মাদের। সেক্ষেত্রে বেশি দূরে যাতায়াত করতে হবে না তাদের। পাকিস্তানের রোহিত শর্মাদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত, কিন্তু আদৌ সে দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি কি হতে পারবে? তিন বছর আগে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছিল পিসিবি। সেই সময় পিসিবির বোর্ডের চেয়ারম্যান ছিলেন এহসান মানি। 2022 সালের শেষের দিকে আইসিসির তৎকালীন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকে জানায় যে পাকিস্তান এই প্রতিযোগিতা আয়োজক হতে যাচ্ছে। সেই সময় যাবতীয় সৈশাবুদ হয়েছিল। এখন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, কিন্তু তার সঙ্গে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সরকারিভাবে কোনো বৈঠকই হয়নি। তবে আইসিসির বৈঠকের মাঝে কথা হয়েছে মহসিন নাকভি এবং জয় শাহের। 2012 সালের পর থেকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ, রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত। গত বছর এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি ভারত। রোহিত শর্মাদের ম্যাচগুলি হয়েছিল শ্রীলঙ্কায়, ফাইনালও হয় সেই দেশে। কিন্তু বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজমরা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মারা পাকিস্তানে যাবেন নাকি যাবেন না, অথবা আবার হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ অন্য দেশে হবে কিনা, সেই দিকে এখন সকলের নজর।